কেমন আছো বন্ধুরা? ভালো তো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইজ মজিত। দেখতে পেলে আমি আর মেয়ে লোকাল ট্রেনে বসে আছি। যারা কলকাতার আশেপাশে থাকো এই জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছো। হ্যাঁ, আমরা চক্ররেল ধরে বিবাদিবাগ যাচ্ছি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো। তার আগে বলি, গঙ্গার ধারের দিয়ে যেতে এই ট্রেনে করে আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর সিনারি, মনে হয় চলতেই থাকি। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছো আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। যদিও আমাদের চোখ মুখের অবস্থা দেখছো খুবই খারাপ গরমে, বাকিটা লঞ্চে উঠে কথা হচ্ছে, চলো। এখন এখানে যেটা আসবে সেটাতে উঠবি, যে ওখানে দাঁড়াবে। হ্যাঁ, লঞ্চ ঘাটে চলে এসেছি। ওইদিকে দেখতে পাচ্ছো হাওড়া স্টেশন, ওইদিকেই আমরা যাব। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, এই লঞ্চ দাঁড়িয়ে আছে। আহা, কি সুন্দর লাগছে। যাত্রা শুরু হলো, তোমরা সবাই শুভকামনা করো যেন আমাদের যাত্রা শুভ হয়। আমরা কর্তাগিন্নি মেয়ে আর আমার দেও, এই চারজনে মিলে চলেছি। এই লঞ্চে হাওয়া খেতে খেতে যেতে পুরো গরম ক্লান্তি সব দূর হয়ে গেল এক নিমেষে। এত ভালো লাগছে না, মনে হচ্ছে লঞ্চে করেই খালি এপার আর ওপার হই, আর কোথাও যাব না। হাওড়া স্টেশন পৌঁছে গেছি, চলো ভেতরে যাই। হাওড়া স্টেশনে পৌঁছে এই যে অ্যানাউন্সমেন্ট, এত ট্রেন, সমস্ত লোকেরা লাগেজ নিয়ে ওয়েট করছে, যে যার মতন খাবার কিনছে, এই ভাইবসটাই ভীষণ ভালো লাগে। মনে হয় কোথাও একটা যাচ্ছি যাচ্ছি, এত আনন্দ হয় মনে। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, চলো ট্রেনে যেতে যেতে এবার বাকি কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি হাওড়া বর্ধমান কটলাইন হয়ে, আর চতুর্দিকে সিনসিনারি অদ্ভুত সুন্দর, এত সবুজে সবুজ যে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে। তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি, দাঁড়াও। আর কানে কর্ড দিয়ে এভাবে কথা বলছি কারণ ট্রেনে এত আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো আমার কথাই শুনতে পাবে না। যাত্রাপথে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাব, দেখতে থাকো। টিফিনের জন্য এনেছিলাম কচুরি তরকারি আর জিলিপি। আমাদের খাওয়া হয়ে গেছে, ও ঘুমাচ্ছিল, এখন নেমেছে, নেমে খাবারটাও খাচ্ছে। এইখানটা একবার দেখো, ওই দিকটায় ঝেঁপে বৃষ্টি হচ্ছে, এদিকে কোনো বৃষ্টি নেই, এত অপূর্ব লাগছে দেখতে যে কি বলবো। এখন আসানসোল স্টেশন ছাড়লো, অনেকটাই পৌঁছে গেছি। দুর্গাপুর রানীগঞ্জ সব ক্রস করে আসানসোল এখন ছেড়ে দিল। নামটা তো দেখতে পাচ্ছি না, এই যে আসানসোল স্টেশন ক্রস করছি। এখনো অনেকটা রাস্তা বাকি আমাদের, পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রির 8:30 বেজে যাবে। ট্রেনটা যদি একটু লেটে চলছে, ঠিক আছে চলতে থাকুক, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের কাছে প্রায় চলে এসেছি। এই দেখো দামোদর নদ, দেখলে বলবে কেউ এখানেই দুগুল ছাপিয়ে বন্যা হয় বর্ষায়। উঁচু থেকে সব মানুষদের একদম ছোট ছোট পুতুলের মতো দেখাচ্ছে। দেখো আমরা বর্ধমান যখন উপর দিয়ে ক্রস করছিলাম তখন পুরো চতুর্দিকে সবুজে সবুজ, আর এখানে দেখো একদম বোঝা যাচ্ছে যে আমরা একটা পাথুরের রুক্ষ জায়গায় একদম প্রবেশ করছি। পুরো চতুর্দিকে সেই গাছপালাগুলো সেরকম, একটু আগে দেখলাম ছোট ছোট অনেক খেজুর গাছ, দেখো মাটি লাল। তো বোঝাই যাচ্ছে একটু পরে ধানবাদ পৌঁছে যাব। সে গল্প করছে, খুব গল্প হচ্ছে, কারণ আমার হাজবেন্ডের এটা জন্মভূমি যেখানে যাচ্ছে ওর, তো খুব এক্সাইটেড, খুব গল্প করে করে ভাইকে সব বোঝাতে বোঝাতে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। আর এই হনুমানটাকে দেখো, হনুমানটা ওপরে, এই হনুমানটা ওপরে বসে আছে, এই তখন থেকে একটু সময় বই খুলে পড়লো, তারপরে আবার ব্যাস ওই ওপরেই বসে আছে হনুমান। ট্রেনে উঠে একটু মুখ চালাতে চালাতে না গেলে ভালো লাগে? সেই তো দুপুরের খাবার খেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে,
ট্রেনে অনেকগুলো কেক চিপসের প্যাকেট সব নিয়ে ওঠা হয়েছিল। এই যে আমরা এখন চিপসের প্যাকেট, এটাই বোধহয় লাস্ট পড়েছিল, এটাই সাবার করছি। চলো এবার বাকিটা দেখো। বন্ধুরা, আস্তে আস্তে অনেকটা রাস্তা পেরিয়ে এলাম, ধানবাদ স্টেশন ক্রস করে চলে এসেছি। এবার তোমাদের বলেই দিই, আমরা যাচ্ছি ঝাড়খণ্ড নাব্য রাজি রোড স্টেশনে, যাচ্ছি মেজো যা আর ভাসুরের বাড়িতে। এই ক্রস করছি বোকারো থার্মাল, এরপর আরও কিছু স্টেশন, তারপর আমরা নামব। আর মাত্র দুটো তিনটে স্টেশন, তারপরেই নামব। আমরা খুব এক্সাইটেড, অনেক দিন বাদ ওদের সাথে দেখা হবে, ওরাও এক্সাইটেড আমরাও এক্সাইটেড। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ চেহারার অবস্থা খুবই খারাপ। এই আমরা এখন রাঁচি রোড স্টেশনে পৌঁছে গেলাম। এই আমার ভাসুরপো এসেছে গাড়ি করে নিয়ে যেতে, তো আমরা এখন সবাই যাচ্ছি। সামনের দিকে দেখো ওরা হাঁটছে, আমি পেছনে হাঁটছি। চলো বাড়িতে পৌঁছাই, গিয়ে আবার কথা হবে, দেখা হবে। এত সুন্দর রাস্তা, মানে যেতে এত ভালো লাগছে কি বলবো। এবার দেখো আমরা ওদের কোলিয়ারি বেল্ট, যে জায়গাটার নাম ঘাটো, ঘাটো টান্ড, সেখানে ঢুকে পড়েছি। মানে চতুর্দিকটা আলোয় আলো, মনে হচ্ছে মানে টুনি দিয়ে কেউ সাজিয়ে দিয়েছে দিওয়ালির রাত। এত সুন্দর লাগছে দেখতে, জানি না অন্ধকারে কতটা ক্যাপচার করতে পেরেছি, তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, খুব ভালো লাগছে। আর যেহেতু এটা টাটার আন্ডারে, এটা খুব ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর জায়গা। অনেকক্ষণ হলো আমরা পৌঁছে গেছি, একটু ফ্রেশ হলাম, হয়ে চাটা খেলাম, খেয়ে এবার আড্ডা হচ্ছে। কালকে কি খাওয়া হবে সেই মেনু নিয়ে ডিসকাশন চলছে। আড্ডার পরে দেখো ডিনার করতে বসে গেছি। ডিনারে রয়েছে রুটি, দু রকম সবজি, মিষ্টি, ডালিয়ার পায়েস, আবার সকালের খিচুড়িও রয়েছে একটু একটু করে খাবো বলে। আমাদের বাড়ির সবাই কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ তুমি আগে বললে তোমার এটা উঠে যাবে। দিদিভাই আমাদের খুব যত্ন করে খেতে দিচ্ছে। চলো ডিনার শেষ করে আবার কথা বলছি। সবাই মিলে ডিনারের পর জমিয়ে আড্ডা হচ্ছে, দেখো সবাই একসাথে বসে আমরা আড্ডা দিচ্ছি, খুব মজা হচ্ছে। অনেকটাই রাত হয়ে গেছে, চলো আজকের মতো টাটা। আমরাও সবাই ক্লান্ত। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।